কার্যকরী করিবলৈ বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মুহূর্তে জনায়েছো এটা গুরুত্বপূর্ণ খবর সমগ্র দেশজুড়ি প্রতিক্রিয়া সৃষ্টি করা বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন চমুকৈ কা কার্যকরী করবলৈ বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছে শর্মায় এই মন্তব্য অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ যোৱাকালি এক কার্যসূচীত অংশ লৈ মুখ্যমন্ত্রী শর্মায় লগতে কয় সময় আহিলে ইয়ার বাবে নিয়ম প্রণয়ন করা হব হিমন্ত বিশ্ব শর্মায় লগতে কৈছে নিজৰ মাতৃভূমির নাগরিক হওয়াটো এজন হিন্দু নাগরিকর বৈধ অধিকার আর বিজেপি সম্পূর্ণরূপে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষত আছে এই আইনের নিয়ম কিয় এতিয়াও ফ্রেম অর খোয়া নাই বলে সোধা প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী শর্মায় কয় যে কার বিরুদ্ধে হওয়া প্রতিবাদ আর তার পিছত অহা করোনা মহামারীর বাবে কিছু পলম হয়েছে বিজেপিয়ে কার আলম লৈ নির্বাচনী বৈতরণী পার হওয়ার অভিযোগ খণ্ডন করে শর্মায় কয় কা আমার প্রতিশ্রুতির অংশ ই আমার মতাদর্শর অংশ আমি ইয়াক কার্যকরী করিম কোনোবাই প্রশ্ন করেছিল রাম মন্দির কেতিয়া হব আপনাদের দেখিলে কোনোবাই সুদিছিল 370 অনুচ্ছেদ কেতিয়া আতরিব সেয়াও দেখিলে যেনেকৈ ইউনিফর্ম সিভিল কোড আহি আছে তেনেকৈ নাগরিকত্ব সংশোধনী আইনও দেখিব বলে মন্তব্য করেছে শর্মায় অবশেষত বিজেপির হতে মিত্রতা করিলে জেপিপিএ বিজেপির হতে মিত্রতার আনুষ্ঠানিকতা ঘোষণা করিলে জেপিপিএ এই মুহূর্তে জনায়ছো এটা গুরুত্বপূর্ণ খবর বিজেপি আর জেপিপিএ মিলি গঠন করিব দেউরী স্বায়ত্তশাসিত পরিষদ দেউরী জাতির উন্নয়নের বাবে এই সিদ্ধান্ত লয় বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দেউরী স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনত 7 আসনের দ্বিতীয় স্থানত দখল করেছিল জেপিপিএ আর আটাইকেইখন আসনক লৈ মুখ্যমন্ত্রীগুলির সাক্ষাৎ করেছে জেপিপিএ এই মিত্রতার ক্ষেত্র জেপিপিএ কোনো ধরনের শর্ত নারাখে দেউরী জাতির বিকাশের বাবে জেপিপি আর বিজেপিয়ে মিলি কাম করব বলে মুখ্যমন্ত্রীগুলিয়ে জানিবলে দিয়ে আন এটা খবর হয়েছে 2023 সনের শেষলকে কেন্দ্রীয় সরকারের 10 লাখ চাকরি 5 দফা অভিলাষী পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আভ্যন্তরীণ পোর্টেল দ্বি মাসিকিয়া লক্ষ্য সচিব পর্যায়ত সাপ্তাহিক পর্যালোচনা সম্পূর্ণ ক্যালেন্ডার প্রস্তুত করা অবসরের 2023-24 সনত উদ্ভব হওয়া খালি পদর কারক হিসাবে লওয়া আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ পর্যায়ের নিরীক্ষণ এইবোৰৰ জড়িয়ে 2023 সনের শেষলকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে 10 লাখ চাকরির ব্যবস্থা করবলে কাম করে আছে বলে মন্তব্য করেছে নিবনুয়া সমস্যা আর কর্মসংস্থাপন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হিসাবে উত্থাপিত হওয়ার লগেলগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 2023 সনের শেষর ফলে কেন্দ্রীয় সরকারের 10 লাখ খালি পদর সকল পদ পূরণের এক অবিলাষী পরিকল্পনা ঘোষণা করে প্রথমটি রোজগার মেলা অক্টোবর মাসত অনুষ্ঠিত হয় যত প্রধানমন্ত্রী আগবহা যুব প্রার্থীসকলে লাভ করবলগিয়া 75,000 চাকরির প্রথমটি পর্যায় পরবর্তী খবরটি হয়েছে পাকিস্তানক হরুয়াই ইংল্যান্ডে দখল করিলে টি-20 বিশ্বকাপ 2022-র খিতাব পাকিস্তানক পরাস্ত করে চ্যাম্পিয়ন হল ব্রিটিশ বাহিনী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারত 8 উইকেট খেয়াই পাকিস্তানে 138 রানের লক্ষ্য বান্ধি দিছিল ইংল্যান্ডক প্রত্যুত্তরত 19 ওভারত 5 উইকেটর বিনিময়ত বিজয়ের লক্ষ্যত উপনীত হল ইংল্যান্ড পরবর্তী খবরটি হয়েছে এটিয়ার পোহনীয়া কুকুরে কামুড়লে মালিকে ভরিব লাগবে 10,000 টাকা এই মুহূর্তে জনায়ছো এটা গুরুত্বপূর্ণ খবর পোহনীয়া কুকুরের দ্বারা আক্রমণের কেইবাটাও ঘটনা পোহরলৈ অহার পিছতে এক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে নয়ডার স্থানীয় প্রশাসনে এটিয়ার কারোবার পোহনীয়া কুকুরে যদি কোনোবা ব্যক্তিক আক্রমণ করে তার বিনিময়ত কুকুরের মালিকে দিব লাগিব 10,000 টাকা পর্যন্ত তদুপরি আক্রান্ত চিকিৎসার সমস্ত খরচও বহন করব পোহনীয়া কুকুরের মালিকে নয়ডার স্থানীয় প্রশাসনে জারি করা এই নির্দেশনা অহা বছর অর্থাৎ 2023 সনের 1 মার্চের প্রযোজ্য হব বলে কোয়া হয়েছে জানিব মতে শনিবারে নয়ডা কর্তৃপক্ষের উদ্যোগত এখন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয় তাত পোহনীয়া কুকুরের আক্রমণের বিষয়টি আলোচনা করা হয় বৈঠকের অন্তত গাইডলাইন জারি করা হয়েছে
প্ৰশাসনৰ নিৰ্দেশ অনুসৰি পোহনীয়া কুকুৰৰ বন্ধাকৰণ বাধ্যতামূলক কৰা হৈছে। গাইডলাইন উলংঘা কৰিলে প্ৰতিমাহে 2000 টকা জৰিমানা ভৰিব লাগিব কুকুৰৰ মালিকে। তথ্যৰ অভাৱত 33টা বিভাগৰ কেলেংকাৰীৰ অমীমাংসিত 342টা গোচৰ। এই মুহূৰ্তত জনাইছো ব্ৰেকিং নিউজ, এইবাৰ বিভাগীয় দম। আত্মহত্যাকাৰীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছে যদিও 25 বছৰ পৰ্যন্ত এনে গোচৰৰ মীমাংসা হোৱা নাই। শাস্তি নহল লুণ্ঠনকাৰীৰ। গোচৰসমূহৰ অনুসন্ধান কালত চৰকাৰী পক্ষই সময়মতে তথ্য যোগান নধৰা বা উত্তৰ নিদিয়াৰ ফলতে এই গোচৰবোৰ অমীমাংসিত হৈ আছে। বিভাগে বিভাগে চলিছে শ শ কোটি টকাৰ লুণ্ঠন দুৰ্নীতি। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন চৰকাৰখনে দুৰ্নীতিমুক্ত অসম গঢ়াৰ শ্লোগান দি অহাৰ বিপৰীতে চৰকাৰী বিভাগসমূহত চলি আছে পুঁজি লুণ্ঠনৰ অঘোষিত প্ৰতিযোগিতা। ৰাজ্য চৰকাৰৰ অধীনস্থ বিভাগসমূহত আঁচনি ৰূপায়ণৰ নামত ধন আত্মসাতৰ ঘটনা পোহৰলৈ আহিলে গোচৰ ৰুজু বা বিভাগীয় তদন্ত কৰিব লাগে। তদুপৰি আত্মসাতকাৰীৰ পৰা সেই ধন উদ্ধাৰ কৰাৰ লগতে তেনে ব্যক্তিৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ নিয়ম আছে। কিন্তু ৰাজ্য চৰকাৰে এই ক্ষেত্ৰত চকুমুদা কুলিৰ ভাও ধৰাৰ অভিযোগ উঠিছে। উল্লেখ্য যে বিভাগীয় ধন আত্মসাতকাৰীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছে যদিও 25 বছৰ পৰ্যন্ত গোচৰৰ মীমাংসা হোৱা নাই। এনেদৰে 25 বছৰ পৰ্যন্ত ৰাজ্য চৰকাৰৰ অধীনস্থ মুঠ 33টা বিভাগৰ 342টা গোচৰ মীমাংসা নোহোৱাত ৰাজহুৱা পুঁজিৰ 136.87 কোটি টকা ক্ষতি হৈছে। পৰৱৰ্তী খবৰটো হৈছে ত্ৰিপুৰাত জ্বলিছে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ জুমুঠি। ত্ৰিপুৰাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ জনজাতি মৰ্চাই পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী আৰু মন্ত্ৰী অখিল গিৰিৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰিছে তীব্ৰ প্ৰতিবাদ। মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী আৰু মন্ত্ৰী অখিল গিৰিৰ পুত্তলিকা দাহ কৰি সাব্যস্ত কৰিছে এই প্ৰতিবাদ। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ জনজাতি মৰ্চাই পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ পদত্যাগৰ দাবী কৰে। আন এটা খবৰ হৈছে পুনৰবাৰ এক লজ্জানতক ঘটনা সংঘটিত হৈছে। নৃশংস হত্যা কৰা হৈছে পিতৃক। পুত্ৰই ডেগাৰেৰে হানি খুচি হত্যা কৰিছে পিতৃক। এবাৰ কোকৰাঝাৰত এই জঘন্য ঘটনা সংঘটিত হৈছে। জিলাখনৰ চালাকাটিৰ ভুমকি প্ৰথম খণ্ডত সংঘটিত হৈছে এক চাঞ্চল্যকৰ ঘটনা। পুত্ৰৰ হাতত প্ৰাণ গৈছে নিজ পিতৃৰ। জানিব পৰা মতে পাৰিবাৰিক কণ্ডলৰ পৰিণতিতে পুত্ৰই ডেগাৰেৰে হানি খুচি নিজ পিতৃক হত্যা কৰে। 19 বছৰীয়া পুত্ৰ শাহিনুৰ আলীয়ে হত্যা কৰিছে নিজ পিতৃ বাহাৰ আলীক। আৰু পিতৃৰ বয়স 46 বছৰ বুলি জানিব পৰা গৈছে। ঘটনাৰ খবৰ পোৱাৰ লগে লগে ঘটনাস্থলীত চালাকাটি আৰক্ষী উপস্থিত হৈ হত্যাকাৰী শাহিনুৰ আলীক আটক কৰে।